প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা হাইড্রোজেন সালফাইডের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম পড়ব, সেই সাথে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া এবং সেই রাসায়নিক বিক্রিয়াগুলির রাসায়নিক সমীকরণকে কিভাবে সমতাযুক্ত করা যায় সেটাও এই ক্লাসে আমরা শিখব। চলো এখন আমরা শুরু করি হাইড্রোজেন সালফাইডের ধর্ম। প্রথমে আমরা পড়ব হাইড্রোজেন সালফাইডের ভৌত ধর্ম। হাইড্রোজেন সালফাইডের যে ভৌত ধর্মগুলো পড়ব সেগুলো হলো: এক, ভৌত অবস্থা, গন্ধ, বর্ণ, ঘনত্ব, দ্রাব্যতা এবং জলীয় দ্রবণের প্রকৃতি। কি কি বললাম? এক হচ্ছে ভৌত অবস্থা, গন্ধ, বর্ণ, ঘনত্ব, দ্রাব্যতা এবং জলীয় দ্রবণের প্রকৃতি। প্রথমে দেখো হাইড্রোজেন সালফাইডের ভৌত অবস্থা। সাধারণ উষ্ণতা ও চাপে হাইড্রোজেন সালফাইড হচ্ছে গ্যাসীয়, এর গন্ধ হচ্ছে পচা ডিমের মতো, এর বর্ণ, এর কোনো বর্ণ নেই অর্থাৎ বর্ণহীন। ঘনত্ব, হাইড্রোজেন সালফাইডের ঘনত্ব বায়ুর ঘনত্বের চেয়ে বেশি অর্থাৎ হাইড্রোজেন সালফাইড বায়ুর চেয়ে ভারী। দ্রাব্যতা, হাইড্রোজেন সালফাইড ঠান্ডা জলে দ্রাব্য কিন্তু গরম জলে প্রায় অদ্রাব্য। এবার হাইড্রোজেন সালফাইডের জলীয় দ্রবণের প্রকৃতি, অর্থাৎ হাইড্রোজেন সালফাইডকে জলে দ্রবীভূত করলে সেই দ্রবণের প্রকৃতি কেমন হবে, এটা হয় আম্লিক। অর্থাৎ হাইড্রোজেন সালফাইড জলীয় দ্রবণে H+ আয়ন বা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারে। এবার আমরা হাইড্রোজেন সালফাইডের বিভিন্ন রাসায়নিক ধর্ম পড়ব, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া পড়ব এবং সেই রাসায়নিক বিক্রিয়ার রাসায়নিক সমীকরণও শিখব এবং রাসায়নিক সমীকরণগুলো কত সহজে সমতা বিধান করা যায় সেটাও আমরা শিখব। রাসায়নিক ধর্ম। হাইড্রোজেন সালফাইডের প্রথম যে রাসায়নিক ধর্মটা আমরা পড়ব সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইডের দহন বা হাইড্রোজেন সালফাইডের জারণ। অর্থাৎ হাইড্রোজেন সালফাইডকে বায়ুতে জারিত করলে কি পদার্থ উৎপন্ন হয়? অক্সিজেনের উপস্থিতিতে হাইড্রোজেন সালফাইড নীল শিখায় চলে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে এবং জলীয় বাষ্প উৎপন্ন করে, কিন্তু অক্সিজেনের পরিমাণ কম হলে এই বিক্রিয়াতে জলীয় বাষ্প এবং সালফার উৎপন্ন হয়। কি বললাম? হাইড্রোজেন সালফাইডকে যদি বায়ুতে পোড়ানো হয় বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো হয় তাহলে হাইড্রোজেন সালফাইড জারিত হয়ে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে এবং জলীয় বাষ্প উৎপন্ন করে। যদি অক্সিজেনের পরিমাণ কম হয় তাহলে হাইড্রোজেন সালফাইড জারিত হয়ে সালফার উৎপন্ন করে এবং জলীয় বাষ্প উৎপন্ন করে। অর্থাৎ এখানে দুই ধরনের বিক্রিয়া হয়। এক নম্বর বা ইয়েতে লিখতে পারি হাইড্রোজেন সালফাইড এর সাথে অক্সিজেনের বিক্রিয়া, সেখানে উৎপন্ন হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাস এবং জলীয় বাষ্প। আরেকটা বিক্রিয়া হচ্ছে যে হাইড্রোজেন সালফাইড তার সঙ্গে অল্প পরিমাণ অক্সিজেনের বিক্রিয়াতে, অর্থাৎ অক্সিজেনের পরিমাণ কম এখানে, সেই বিক্রিয়াতে উৎপন্ন হচ্ছে সালফার এবং জলীয় বাষ্প। এবার আমরা এই দুটো রাসায়নিক সমীকরণের সমতা বিধান করব। সমতা বিধান করার নিয়ম বলি যে কোনো রাসায়নিক সমীকরণ যখন তোমরা সমতা বিধান করবে তখন ওই রাসায়নিক সমীকরণে অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে অন্য যে মৌল আছে বা যে সমস্ত মৌল আছে সেই মৌলগুলোর আগে সমতা যুক্ত করবে, তারপরে অক্সিজেন এবং হাইড্রোজেনের করবে। তাহলে তোমরা খুব সহজে ওই সমীকরণকে সমতা যুক্ত করতে পারবে। এখানে দেখো এই সমীকরণের অক্সিজেন এবং হাইড্রোজেন বাদ দিলে সালফার পরমাণু আছে, তাহলে প্রথমে আমরা সালফারের সমতা যুক্ত করব। অর্থাৎ এই সমীকরণের এই চিহ্নের বাম দিকে সালফারের যতগুলো পরমাণু, ডান দিকে ততগুলো পরমাণু মিল করব। এখানে দেখো সালফারের নিচে কিছু নেই মানে একটা সালফার পরমাণু আছে, এখানে সালফারের নিচে কিছু নেই মানে একটা সালফার পরমাণু আছে, অর্থাৎ সালফারের পরমাণু সমান আছে। এবার চলো হাইড্রোজেন পরমাণু সংখ্যা। সমীকরণের বাম দিকে দেখো হাইড্রোজেনের দুটো পরমাণু আছে, এবার ডান দিকে দেখো হাইড্রোজেনের দুটো পরমাণু আছে, অর্থাৎ সমীকরণের বাম দিকে এবং ডান দিকে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা সমান আছে। এবার আমরা অক্সিজেনের পরমাণু সংখ্যা মিল করব। সমীকরণের বাম দিকে দেখো অক্সিজেনের দুটো পরমাণু আছে আর ডান দিকে আছে দুটো প্লাস একটা তিনটে, অর্থাৎ ডান দিকে আছে অক্সিজেনের তিনটে পরমাণু আর বাম দিকে আছে দুটো পরমাণু। এখন পরমাণু সংখ্যা সমান করতে গেলে হয় তিনটে পরমাণু থেকে আমাদের দুটো করতে হবে তাহলে সমান হয়ে যাবে, অর্থাৎ এদিকে দুটো পরমাণু করতে হবে তাহলে বাম দিক ডান দিক মিলে যাবে, কিংবা বাম দিকে দুটো আছে এটাকে তিনটে করে দিতে হবে, দিলে বাম দিকে এবং ডান দিকে পরমাণু সংখ্যা মিলে যাবে। কিন্তু যেহেতু দেখো এখানে আমরা
সালফার এবং হাইড্রোজেন আগে আমরা মিল করেছি, তাই এই জায়গাগুলোতে আমরা আর পরিবর্তন করতে চাইব না। যেহেতু অক্সিজেনটা আগে মিল করিনি, অর্থাৎ এই জায়গাতে আমরা হিসাব করিনি, তাই এখানে আমরা পরিবর্তন করে এখন ব্যালেন্স করার চেষ্টা করব। এখানে দেখো অক্সিজেন আছে দুটো, তাহলে দুটো থেকে যদি আমরা তিনটে করতে চাই কি করব? আমরা দুটো থেকে করতে হবে আমাদের তিনটে, তাহলে দুইয়ের সাথে কত গুণ করলে তিন হবে? দেখো দুইয়ের সাথে যদি আমরা তিনের দুই গুণ করে দিই তাহলে তিন হয়ে যাবে, কারণ এই দুই আর এই দুই কেটে যাবে তাহলে তিন হবে। তার মানে এখানে আমরা যদি তিনের দুই গুণ করে দিই তাহলে এখানে হবে তিনটে অক্সিজেন পরমাণু, এখানে দেখো একটা অক্সিজেন পরমাণু আর দুটো অক্সিজেন পরমাণু, তিনটে অক্সিজেন পরমাণু। তাহলে দেখো সমীকরণের বাম দিকে এবং ডান দিকে সালফারের পরমাণু, অক্সিজেনের পরমাণু, হাইড্রোজেনের পরমাণু সংখ্যা সমান হয়ে গেছে, অর্থাৎ এই সমীকরণটা এখন ব্যালেন্স হয়ে গেছে, তাই সমান চিহ্ন করে দেবো। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, দেখো এই সমীকরণে একটা ফ্র্যাকশন গুণ আছে, অর্থাৎ তিনের দুই এবং একটা ফ্র্যাকশন গুণ আছে। কোনো রাসায়নিক সমীকরণে আমরা এরকম ফ্র্যাকশন গুণ রাখি না, তাই এই ফ্র্যাকশনটাকে আমাদের এখন কি করতে হবে? তুলে দিতে হবে, অর্থাৎ নিচে যে দুইটা আছে এই দুইটা তুলে দিতে হবে। দুইটা তুলবো কী করে? যদি আমরা প্রত্যেকের সাথে দুই গুণ করে দিই তাহলে এই দুইটা উঠে যাবে, তার মানে এখানে দুই গুণ করো তাহলে হবে টু এইচ টু এস, এখানে দুই গুণ করো তাহলে উপরে দুই নিচে দুই কেটে যাবে তাহলে থাকবে থ্রি ও টু, সমান চিহ্ন দাও। এখানে দুই গুণ করো তাহলে টু এস ও টু হবে, এখানে দুই গুণ করো তাহলে হবে টু এইচ টু ও। এইবার দেখো সমীকরণের বাম দিকে এবং ডান দিকে সালফার, অক্সিজেন, হাইড্রোজেন এদের পরমাণু সংখ্যা মিলেছে কিনা। দেখো হাইড্রোজেন পরমাণু হচ্ছে দুই দুইয়ের চারটে, ডান দিকে দেখো দুই দুই চারটে। সালফার পরমাণু দেখো এখানে একটা ছিল, দুই দিয়ে গুণ করেছি তাহলে দুটো হয়েছে, এখানে দেখো দুটো আছে। অক্সিজেন পরমাণু দেখো এখানে তিন দোকানে ছটা অক্সিজেন পরমাণু, এখানে দেখো দুই দোকানে চার আর এখানে হচ্ছে দুটো, তাহলে ছটা হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কিন্তু খুব সহজে যে কোনো রাসায়নিক সমীকরণকে সমতাযুক্ত করতে পারি। এবার চলো পরের রাসায়নিক সমীকরণটা আমরা সমতাযুক্ত করি। এখানে একইভাবে তাহলে প্রথমে আমরা সালফারের পরমাণু সংখ্যা মিল করব। সালফার দেখো সমীকরণের বাম দিকে আছে একটা পরমাণু, ডান দিকে আছে একটা পরমাণু, তাহলে সমান আছে। হাইড্রোজেন পরমাণু সমীকরণের বাম দিকে আছে দুটো, ডান দিকে আছে দুটো, তাহলে সমান আছে। এবার অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণু দেখো সমীকরণের বাম দিকে আছে দুটো আর ডান দিকে আছে একটা। এখন যেহেতু দেখো যেহেতু আমরা এখানে হাইড্রোজেনটা আগে মিল করে ফেলেছি, তাহলে আমরা কিন্তু এখানে সংখ্যা বোঝাতে চাইব না। আমরা কী করব? এখন এখানে যে দুটো আছে এই দুটো থেকে একটা করে দেবো। এখন দুটো থেকে একটা পাবো কী করে? না, দুটো থেকে একটা পাবো যদি দুইয়ের সাথে আমরা হাফ গুণ করে দিই তাহলে একটা হয়ে যাবে। দেখো দুই দুই কেটে যাবে তাহলে এক হবে, তার মানে এখানে আমাদের হাফ গুণ করতে হবে। এখন হাফ গুণ করার ফলে তাহলে কী হয়েছে? সমীকরণের বাম দিকে এবং ডান দিকে পরমাণু সংখ্যা মিলে গেছে। এবার কী করতে হবে আমাদের? এই যে ফ্র্যাকশনটা আছে, ফ্র্যাকশনের এই যে হরটা আছে হরটা তুলে দিতে হবে, অর্থাৎ দুইটাও তুলে দিতে হবে। দুই তোলার জন্য আমরা প্রত্যেকের সাথে দুই দিয়ে গুণ করে দেবো, তাহলে এখানে গুণ করো দুই তাহলে হবে টু এইচ টু এস, এখানে দুই গুণ করো উপর নিচে কেটে যাবে তাহলে ও টু থাকবে, এখানে দুই গুণ করো তাহলে টু এস হবে, এখানে দুই গুণ করো টু এইচ টু ও হবে। এবার দেখো এটা মিলেছে কিনা। প্রথমে দেখো হাইড্রোজেনের পরমাণু সংখ্যা দুই দুই চারটে, এখানে দেখো দুই দুই চারটে। এবার সালফারের পরমাণু সংখ্যা দেখো দুটো আছে তাহলে এখানে দুটো আছে, অক্সিজেন পরমাণু দুটো আছে এখানেও দুটো আছে, তাহলে এটা এখন সমতাযুক্ত সমীকরণ হয়ে গেছে। এইভাবে তোমরা যে কোনো রাসায়নিক সমীকরণকে যদি সমতাযুক্ত করতে যাও তাহলে একবারে তোমরা কিন্তু সমতাযুক্ত করে ফেলতে পারবে। আরও একবার আমরা হাইড্রোজেন সালফাইডের জারণ বিক্রিয়া বা হাইড্রোজেন সালফাইডের দহন বিক্রিয়াটা দেখে নিই। হাইড্রোজেন সালফাইড দাহ্য নয়, আবার দহনে সহায়ক নয়, কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে হাইড্রোজেন সালফাইড নীল শিখায় জ্বলে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে এবং জলীয় বাষ্প উৎপন্ন করে। অক্সিজেনের পরিমাণ যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াতে সালফার উৎপন্ন হয় এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়। এবার আমরা হাইড্রোজেন সালফাইডের অ্যাসিড ধর্ম পড়ব। হাইড্রোজেন সালফাইড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, এছাড়া সালফাইড এবং বাইসালফাইড আয়নও উৎপন্ন করে। যেহেতু হাইড্রোজেন সালফাইড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারে, তাই জলীয় দ্রবণের প্রকৃতি হয় আম্লিক। দেখো হাইড্রোজেন সালফাইড এ জলীয় দ্রবণে অর্থাৎ জলে দ্রবীভূত হয়ে এ উৎপন্ন করে হাইড্রোজেন আয়ন এবং বাইসালফাইড আয়ন। যদি হাইড্রোজেন সালফাইডের সম্পূর্ণ বিয়োজন হয়, অর্থাৎ হাইড্রোজেন সালফাইড সম্পূর্ণ যদি বিয়োজিত হয়, তাহলে সেক্ষেত্রে দুটো হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে এবং সালফাইড আয়ন উৎপন্ন করবে।
কি বললাম, হাইড্রোজেন সালফাইড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়ে একটা হাইড্রোজেন আয়ন এবং একটা বাইসালফাইড আয়ন উৎপন্ন করে। যদি হাইড্রোজেন সালফাইডে সম্পূর্ণ বিয়োজন হয় সেক্ষেত্রে হাইড্রোজেন আয়ন এবং সালফাইড আয়ন উৎপন্ন করে। এবার আমরা হাইড্রোজেন সালফাইডের অ্যাসিড ধর্ম প্রমাণ করার জন্য ক্ষারের সঙ্গে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়াটাও দেখতে পারি। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া হলে উৎপন্ন হয় সোডিয়াম বাইসালফাইড লবণ অর্থাৎ NaHS+ জল উৎপন্ন হয়। কিংবা বিক্রিয়াটি এরকম হতে পারে NaOH+H2S, এখান থেকে উৎপন্ন হবে Na2S সোডিয়াম সালফাইড লবণ প্লাস জল উৎপন্ন হবে। অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাস সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম বাইসালফাইড লবণ উৎপন্ন করতে পারে এবং জল উৎপন্ন করতে পারে। কিংবা হাইড্রোজেন সালফাইড গ্যাস সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফাইড লবণ এবং জল উৎপন্ন করতে পারে। যেহেতু হাইড্রোজেন সালফাইড গ্যাস ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, তাই আমরা বলতে পারি হাইড্রোজেন সালফাইডের অ্যাসিড ধর্ম আছে, কারণ অ্যাসিড কেবলমাত্র ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করতে পারে। এবার আমরা হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম পড়ব। দেখো, অ্যাসিড যুক্ত পটাসিয়াম ডাইক্রোমেটের কমলা বর্ণের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে যদি হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হয় তাহলে পটাসিয়াম ডাইক্রোমেট বিজারিত হয়ে সবুজ বর্ণের ক্রমিক লবণে পরিণত হয় এবং হাইড্রোজেন সালফাইড জারিত হয়ে সালফারে পরিণত হয় বা সালফার উৎপন্ন করে। যেহেতু এখানে পটাসিয়াম ডাইক্রোমেটকে হাইড্রোজেন সালফাইড বিজারিত করেছে, তাই এটা হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম। এই বিক্রিয়াটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ বিক্রিয়া, কারণ প্রায় সময় পরীক্ষাতে এই বিক্রিয়াটা আসে এবং এই বিক্রিয়ার সমীকরণটা যথেষ্ট বড় সমীকরণ, মনে রাখাটা একটু কঠিন, কিন্তু যেভাবে আমি বলছি সেইভাবে তোমরা যদি চেষ্টা করো তাহলে সমীকরণটা খুব সহজে তোমরা মনে রাখতে পারবে এবং পরীক্ষাতে তোমরা লিখতেও পারবে। দেখো, প্রথমে আমরা পটাসিয়াম ডাইক্রোমেটের সংকেত দেব K2Cr2O7। এবার এর সঙ্গে বিক্রিয়া করছে কি হাইড্রোজেন সালফাইড H2S। এবার বলেছি অ্যাসিড যুক্ত পটাসিয়াম ডাইক্রোমেট, তার মানে একটা অ্যাসিড লাগবে, সেই অ্যাসিডটা হচ্ছে এখানে সালফিউরিক অ্যাসিড H2SO4। এবার দেখো, এই পটাসিয়াম আছে, এই পটাসিয়ামের সাথে এই সালফেট যুক্ত হবে, তাহলে উৎপন্ন হবে পটাসিয়াম সালফেট K2SO4। ক্রোমিয়াম আছে, এর সঙ্গে সালফেট যোগ করে দাও তাহলে ক্রোমিয়াম সালফেট উৎপন্ন হবে Cr2SO4O3। এবার হাইড্রোজেন সালফাইড জারিত হবে, এটা জারিত হলে উৎপন্ন হবে সালফার, এবং এই অক্সিজেন আছে, এই অক্সিজেন থেকে উৎপন্ন হবে জল। কি বললাম সমীকরণটা মনে রাখবে কিভাবে? দেখো, যে পটাসিয়াম ডাইক্রোমেট প্রথমে লিখবে, তারপরে লিখবে হাইড্রোজেন সালফাইড গ্যাস। পটাসিয়াম ডাইক্রোমেট যেহেতু আম্লিক বলা হয়েছে বা অ্যাসিডযুক্ত পটাসিয়াম ডাইক্রোমেট বলা হয়েছে, তাই একটা অ্যাসিড লাগবে, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এবার উৎপন্ন হবে কী কী পদার্থ? না, পটাসিয়ামের সাথে এই সালফেট যোগ করে দাও পটাসিয়াম সালফেট, ক্রোমিয়ামের সঙ্গে এই সালফেট মূলক যোগ করো ক্রোমিয়াম সালফেট উৎপন্ন হবে, আর হাইড্রোজেন সালফাইড যেহেতু জারিত হবে তাই সালফার উৎপন্ন হবে, সেটাও লেখো। এই অক্সিজেন আছে, এখান থেকে জল উৎপন্ন হবে, তাই জল লেখো। এই সমীকরণটার ব্যালেন্স মনে রাখাটা খুব কঠিন, কিন্তু তোমরা দেখো যেভাবে আমি বলছি এইভাবে যদি মনে রাখতে পারো তাহলে তোমরা কিন্তু পরীক্ষা হলে নিজেরাই ব্যালেন্সটা করতে পারবে। দেখো, প্রথমে আমরা বলেছি কি না হাইড্রোজেন অক্সিজেন মিল করবো না, তাহলে হাইড্রোজেন অক্সিজেন বাদ দিলে এখানে কী আছে? পটাসিয়াম। দেখো, সমীকরণের বাম দিকে আছে দুটো পটাসিয়াম পরমাণু, ডান দিকে আছে দুটো পটাসিয়াম পরমাণু, ক্রোমিয়াম পরমাণু দেখো এখানে দুটো আছে, এখানেও দুটো আছে, তাহলে সমান আছে। এবার সালফার, সালফার দেখো সমীকরণের বাম দিকে একটা আছে, এখানে একটা আছে, দুটো, কিন্তু এখানে দেখো একটু আমরা অন্যভাবে হিসাব করব। সালফার এটাকে শুধু সালফার হিসাবে দেখব, আর এটাকে আমরা সালফের মূলক হিসাবে দেখব, অর্থাৎ SO4 একসাথে হিসাব করব। তাহলে এই সালফার পরমাণু একটা, এখানে সালফার পরমাণু একটা, মিলে গেছে। এবার সালফেট মূলক SO4 মূলক, SO4 মূলক এখানে কটা আছে? একটা, এখানে দেখো আছে একটা, আর এখানে আছে তিনটে। তাহলে সমীকরণের ডান দিকে আছে একটা প্লাস তিনটে, তাহলে মোট চারটে, কিন্তু এখানে আছে একটা, তাহলে একটা থেকে চারটে করতে হবে, তাহলে চার দিয়ে গুণ করে দাও, চার দিয়ে গুণ করে দিলাম, তাহলে কী হলো সালফেট মূলক এখন মিলে গেছে।
এবার সালফেট মূলক মিলে যাওয়ার পরে অক্সিজেন পরমাণু মিল করবে। অক্সিজেন পরমাণু বলতে এই অক্সিজেন পরমাণু, সালফেট মূলকের অক্সিজেন পরমাণু নয়, এই অক্সিজেন পরমাণু কটা আছে এখানে? সাতটা। এই অক্সিজেন পরমাণু থেকে এই জল উৎপন্ন হয়েছে, তাহলে সাতটা জল উৎপন্ন হবে। এবার এসব হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু দেখো এখানে নেই, এখানে নেই, এখানে আছে সাত দুয়ে চোদ্দ, তাহলে চোদ্দটা হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে সমীকরণের বাম দিকে চোদ্দটা হতে হবে। এখানে আছে কটা? চার দোকানে আটটা, আটটা আছে, আর বাকি আছে আরও ছটা। চোদ্দটা করতে গেলে আরও ছটা লাগবে, তাহলে ছটা করতে গেলে আছে দুটো, এর সঙ্গে তিন গুণ করে দাও, ছটা হয়ে যাবে। যখনই এখানে তিন গুণ করে দিলাম, তখন দেখো এখানে সালফার পরমাণু একটা ছিল, হয়ে গেছে তিনটে, তাহলে এখানে সালফার পরমাণু তিনটে করে দাও। এবার দেখো সমীকরণটা ব্যালেন্স হয়ে গেছে। এবার দেখো পটাশিয়াম পরমাণু দুটো, পটাশিয়াম পরমাণু দুটো, ক্রোমিয়াম পরমাণু দুটো, ক্রোমিয়াম পরমাণু দুটো। এবার দেখো সালফার পরমাণু, টোটাল সালফার পরমাণু হিসাব করো, তাহলে মিলে যাবে। দেখো এখানে আছে তিনটে আর এখানে আছে চারটে, তাহলে কটা হলো? সাতটা। এখানে আছে একটা, এখানে আছে তিনটে, তাহলে চারটে, আর এখানে আছে তিনটে, তাহলে সাতটা মিলে গেছে। অক্সিজেন পরমাণু টোটাল মিল করো, এখানে দেখো তিন চার বারোটা অক্সিজেন পরমাণু, এখানে আছে চারটে, বারো আর চারে ষোলো, ষোলো আর এখানে আছে সাতটা, তাহলে তেইশটা অক্সিজেন পরমাণু। এবার সমীকরণের বাম দিকে দেখো কটা আছে, এখানে আছে চার চার ষোলো, ষোলো ষোলো আর সেই সাত, তেইশ মিলে গেছে। তাহলে এবার হাইড্রোজেন পরমাণু দেখো, তিন দোকানে ছটা, এখানে আছে চার দোকানে আটটা, তাহলে আটটা আর ছটা চোদ্দটা। এবার সমীকরণের ডান দিকে দেখো, এখানে সাত দোকানে চোদ্দ, তাহলে দেখো সমস্ত ধরনের পরমাণু, পটাশিয়াম, ক্রোমিয়াম, সালফার, অক্সিজেন সবাই মিলে গেছে। তাহলে হচ্ছে এটাই হচ্ছে এখন সমতাযুক্ত সমীকরণ বা ব্যালেন্সড ইকুয়েশন। চলো এই বিক্রিয়াটা আরেকবার আমরা দেখে নিই। অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেটের কমলা বর্ণের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে হাইড্রোজেন সালফাইড পটাশিয়াম ডাইক্রোমেটকে বিজারিত করে সবুজ বর্ণের ক্রমিক লবণে পরিণত করে। এখান থেকে প্রশ্ন হতে পারে যে পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কি ঘটবে সমীকরণ সহলেখ, কিংবা বলতে পারে যে পটাশিয়াম ডাইক্রোমেটের কমলা বর্ণের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ কেমন হবে সেটা বলতে পারে। পটাশিয়াম ডাইক্রোমেটের কমলা বর্ণের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে একটি বর্ণহীন গ্যাস পাঠানোর ফলে দ্রবণটি সবুজ হয়ে গেছে, তাহলে ওই বর্ণহীন গ্যাসটির নাম কি? তাহলে সেক্ষেত্রে তোমাদের উত্তর দিতে হবে যে ওটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস। বিভিন্ন ধরনের প্রশ্ন, অর্থাৎ একটা অংশ থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, সমস্ত কিছু তোমাদের কিন্তু খুব নিখুঁতভাবে পড়তে হবে এবং চোখ কান খুলে পড়তে হবে। এবার আমরা পড়বো ধাতব লবণের জলীয় দ্রবণের সাথে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া বা হাইড্রোজেন সালফাইডের অধঃক্ষেপণ বিক্রিয়া। হাইড্রোজেন সালফাইডের অধঃক্ষেপণ বিক্রিয়া আমরা তিনটে পড়বো। একটা হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণের সাথে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া, লেড নাইট্রেটের জলীয় দ্রবণের সাথে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া, আর একটা পড়বো সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের সাথে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া। কি বললাম, হাইড্রোজেন সালফাইডের তিনটে অধঃক্ষেপণ বিক্রিয়া পড়বো। একটা পড়বো কপার সালফেটের সাথে হাইড্রোজেন সালফাইডের অধঃক্ষেপণ বিক্রিয়া, আর একটা পড়বো লেড নাইট্রেট এর সাথে হাইড্রোজেন সালফাইডের অধঃক্ষেপণ বিক্রিয়া, আর সিলভার নাইট্রেট এর সাথে হাইড্রোজেন সালফাইডের অধঃক্ষেপণ বিক্রিয়া। তাহলে প্রথমে আমরা পড়বো কপার সালফেটের জলীয় দ্রবণের সাথে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া। দেখো কপার সালফেটের জলীয় দ্রবণ হচ্ছে নীল বর্ণের, এই নীল বর্ণের কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে যদি হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হয় তাহলে কালো বর্ণের কপার সালফাইডের অধঃক্ষেপ উৎপন্ন হয়। কি বললাম, নীল বর্ণের কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে যদি হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হয় তাহলে কালো বর্ণের কপার সালফাইডের অধঃক্ষেপণ উৎপন্ন হয়। অর্থাৎ কপার সালফেট এর সাথে হাইড্রোজেন সালফাইড গ্যাস বিক্রিয়াতে উৎপন্ন হবে কপার সালফাইড প্লাস H2SO4। এবার এই সমীকরণটা আমরা ব্যালেন্স করব। দেখো কপার পরমাণু আছে সমীকরণের বাম দিকে একটা, ডান দিকে আছে একটা। এবার সালফার পরমাণু সমীকরণের বাম দিকে দেখো একটা প্লাস একটা দুটো, ডান দিকে দেখো একটা প্লাস একটা দুটো। হাইড্রোজেন পরমাণু সমীকরণের বাম দিকে হচ্ছে দুটো, ডান দিকেও দুটো। অক্সিজেন পরমাণু সমীকরণের বাম দিকে হচ্ছে
চারটে, তাহলে ডান দিকে এখন আছে চারটে, তাহলে এটা হচ্ছে সমতাযুক্ত সমীকরণ বা ব্যালেন্সড ইকুয়েশন। এবার পড়বো আমরা লেড নাইট্রেটের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাস ছড়ানো করলে কি ঘটবে। লেড নাইট্রেটের জলীয় দ্রবণ হচ্ছে বর্ণহীন, এর মধ্যে দিয়ে যদি হাইড্রোজেন সালফাইড গ্যাস ছড়ানো করা হয় তাহলে কালো বর্ণের লেড সালফাইডের অধঃক্ষেপণ পড়বে, অর্থাৎ লেড নাইট্রেট পিবি এনও থ্রি হোল টু এর সাথে হাইড্রোজেন সালফাইড গ্যাসের বিক্রিয়া, এখানে উৎপন্ন হবে লেড সালফাইড পিবিএস প্লাস এইচ এনও থ্রি। চলো এই সমীকরণটা এবার আমরা ব্যালেন্স করি। প্রথমে দেখো সমীকরণের বাম দিকে লেড পরমাণু আছে একটা, এখানে ডান দিকে আছে একটা। সালফার পরমাণু দেখো সমীকরণের বাম দিকে একটা, ডান দিকে একটা। নাইট্রোজেন পরমাণু দেখো এখানে আছে দুটো আর এখানে আছে একটা, তাহলে একটাকে আমরা দুটো করবো, তাহলে এখানে দুই দিয়ে দিই, দুটো হয়ে গেল। এখন হাইড্রোজেন পরমাণু দেখো এখানে হয়েছে দুটো, তাহলে এখানে আছে দুটো। অক্সিজেন পরমাণু দেখো এখানে আছে তিন গুণ দুই অর্থাৎ ছটা, এখানে দেখো তিন গুণ দুই অর্থাৎ ছটা। তাহলে নাইট্রোজেন হাইড্রোজেন সালফার এবং লেড সবার পরমাণু সংখ্যা সমান, অর্থাৎ এটা এখন একটা ব্যালেন্স ইকুয়েশন বা সমতাযুক্ত সমীকরণ। এরপর আমরা পড়বো সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে যদি হাইড্রোজেন সালফাইড গ্যাস ছড়ানো করা হয় তাহলে কি ঘটবে। অ্যাসিড মিশ্রিত বর্ণহীন সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে যদি হাইড্রোজেন সালফাইড গ্যাস ছড়ানো করা হয় তাহলে কালো বর্ণের সিলভার সালফাইডের অধঃক্ষেপণ ঘটবে, অর্থাৎ এরকম বিক্রিয়া হবে সিলভার নাইট্রেট তার সাথে হাইড্রোজেন সালফাইড গ্যাস, এখানে উৎপন্ন হবে সিলভার সালফাইড, এগুলো অধঃক্ষেপণ, প্লাস উৎপন্ন হবে এইচএনও থ্রি। দেখো এই সমীকরণের বাম দিকে সিলভারের একটা পরমাণু আছে, এখানে আছে দুটো পরমাণু, তাহলে আমরা এটাকে দুটো করে দিই। এবার নাইট্রোজেন পরমাণু কটা আছে, এখানে দেখো দুটো আছে, ছিল একটা দুই দিয়ে গুণ করেছি, তাহলে দুটো, তাহলে এখানে আছে একটা, তাহলে এটাকে দুটো করে দাও দুই দিয়ে গুণ করে। এবার সালফার পরমাণু, সালফার পরমাণু দেখো এখানে আছে একটা, এখানে আছে একটা, তাহলে সমান আছে। হাইড্রোজেন পরমাণু মিল করে, এবারে হাইড্রোজেন পরমাণু দেখো এখানে হচ্ছে দুটো, এখানে আছে দুটো, তাহলে মিল আছে। এবার অক্সিজেন পরমাণু, এখানে তিন তার সঙ্গে দুই গুণ আছে, তাহলে ছটা, এখানে দেখো তিন তার সঙ্গে দুই গুণ আছে ছটা, অর্থাৎ এখন এই অবস্থাতে দুই দিকের পরমাণু সংখ্যা সমান হয়ে গেছে, অর্থাৎ সমীকরণটা ব্যালেন্সড হয়ে গেছে। চলো এই তিনটে বিক্রিয়া অর্থাৎ কপার সালফেট, সিলভার নাইট্রেট আর লেড নাইট্রেটের সাথে বিক্রিয়াগুলি কীভাবে হচ্ছে এবং কী কী উৎপন্ন হচ্ছে আর একবার আমরা দেখে নিই। কপার সালফেটের নীল বর্ণের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস ছড়ানো করলে কালো বর্ণের কপার সালফাইডের অধঃক্ষেপ উৎপন্ন হয়, বিক্রিয়ার সমীকরণ দেওয়া আছে এখানে। এবার পরে দেখো লেড নাইট্রেটের বর্ণহীন জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস ছড়ানো করলে কালো বর্ণের লেড সালফাইডের অধঃক্ষেপ উৎপন্ন হয়, এখানে তার বিক্রিয়াটা দেওয়া আছে। এবার তিন নম্বর হচ্ছে অ্যাসিড মিশ্রিত বর্ণহীন সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাস ছড়ানো করলে কালো বর্ণের সিলভার সালফাইডের অধঃক্ষেপ উৎপন্ন হয়। এই তিনটি বিক্রিয়া হচ্ছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এই বিক্রিয়াগুলোও পরীক্ষাতে দিয়ে দেয়, তাই এইগুলো তোমরা বারবার পড়ো এবং এগুলো খাতায় লিখে বারবার প্র্যাকটিসও করো। এবার আমরা পড়বো সোডিয়াম নাইট্রোক্সাইডের সঙ্গে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া। ক্ষারের উপস্থিতিতে সদ্যপ্রস্তুত সোডিয়াম নাইট্রোক্সাইড দ্রবণের মধ্যে দিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাস ছড়ানো করলে বেগুনি বর্ণের দ্রবণ উৎপন্ন হয়। কি বললাম, ক্ষারের উপস্থিতিতে সদ্যপ্রস্তুত সোডিয়াম নাইট্রোক্সাইড দ্রবণের মধ্যে দিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাস ছড়ানো করলে বেগুনি বর্ণের দ্রবণ উৎপন্ন হয়। এখান থেকে যে প্রশ্নটা হবে, নাইট্রোক্সাইড দ্রবণের সংস্পর্শে যদি হাইড্রোজেন সালফাইড আসে তাহলে দ্রবণের বর্ণ কেমন হবে, অর্থাৎ এখানে উত্তর হবে বেগুনি বর্ণ হবে। হাইড্রোজেন সালফাইডের শনাক্তকরণ সেটাও এই বিক্রিয়ার মাধ্যমে করা যায়, যদিও এরপরে আমরা হাইড্রোজেন সালফাইডের শনাক্তকরণের জন্য তিনটে পদ্ধতি পড়ব। এবার আমরা পড়ব হাইড্রোজেন সালফাইডের বিষক্রিয়া, অর্থাৎ হাইড্রোজেন সালফাইড আমাদের শরীরে যদি প্রবেশ করে তাহলে কী কী ঘটনা ঘটাতে পারে। হাইড্রোজেন সালফাইড হচ্ছে অত্যন্ত বিষাক্ত পদার্থ, এর সংস্পর্শে চোখ জ্বালা করা, মাথা ঘোরা, বমি বমি ভাব উপসর্গ দেখা দেয়। বায়ুতে যদি হাইড্রোজেন সালফাইডের পরিমাণ 100 ppm অপেক্ষা বেশি হয় তাহলে সেক্ষেত্রে ডায়রিয়া, ব্রঙ্কাইল, নিউমোনিয়া, পক্ষাঘাত এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। হাইড্রোজেন সালফাইড মানব শরীরের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। এবার হাইড্রোজেন সালফাইড যদি আমাদের শরীরে প্রবেশ করে তার প্রতিকার আমরা কীভাবে করবো বা তার প্রতিষেধক হিসাবে কী আমরা গ্রহণ করব, সেটা হচ্ছে
ক্লোরিনের লৌহ জলীয় দ্রবণ প্রতিষেধক হিসেবে ব্যবহার করা যেতে পারে। আর দুই হচ্ছে হাইড্রোজেন সালফাইড শরীরে প্রবেশ করা মাত্রে নিঃশ্বাসের সঙ্গে অ্যামাইল নাইট্রেট গ্রহণ করলে প্রাথমিক ধাক্কা সামলানো যায়। অর্থাৎ হাইড্রোজেন সালফাইডের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের মুক্ত করতে গেলে এক হচ্ছে ক্লোরিনের লৌহ জলীয় দ্রবণ ব্যবহার করা যেতে পারে, কিংবা অ্যামাইল নাইট্রেট এই যৌগটা ব্যবহার করা যেতে পারে। এবার আমরা পড়ব হাইড্রোজেন সালফাইডের শনাক্তকরণ। দেখো, হাইড্রোজেন সালফাইডের প্রথম যে শনাক্তকরণটা আমরা করতে পারি সেটা হচ্ছে তার গন্ধ দ্বারা। কারণ হাইড্রোজেন সালফাইডের গন্ধ হচ্ছে পচা ডিমের মতো। অর্থাৎ একটা গ্যাস, তার যদি গন্ধ পচা ডিমের মতো হয় তাহলে আমরা সেটা বলতে পারি হাইড্রোজেন সালফাইড গ্যাস। এবার রাসায়নিকভাবে কীভাবে আমরা প্রমাণ করবো যে কোনো একটি বর্ণহীন গ্যাস সেটা হাইড্রোজেন সালফাইড কিনা? লেড নাইট্রেটের দ্রবণে সিক্ত কাগজ যদি হাইড্রোজেন সালফাইড গ্যাসের সংস্পর্শে আসে তাহলে সেটা কালো হয়ে যায়। কী বললাম? লেড নাইট্রেট দ্রবণে সিক্ত কোনো কাগজ যদি হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে নিয়ে আসা হয় তাহলে সেটা কালো হয়ে যায়। আবার দেখো, সোডিয়াম নাইট্রোক্লোরাইডের দ্রবণের সংস্পর্শে যদি হাইড্রোজেন সালফাইড আসে তাহলে সেক্ষেত্রে দ্রবণের বর্ণ বেগুনি হয়ে যায়। তাহলে হাইড্রোজেন সালফাইড শনাক্তকরণের তিনটে পদ্ধতি, একটা বললাম গন্ধ, অর্থাৎ হাইড্রোজেন সালফাইডের গন্ধ পচা ডিমের মতো, সেখান থেকে আমরা হাইড্রোজেন সালফাইডকে শনাক্ত করতে পারি। তাছাড়া লেড নাইট্রেট দ্রবণে সিক্ত কাগজ যদি কোনো একটি বর্ণহীন গ্যাসের সংস্পর্শে নিয়ে যাওয়া মাত্র কালো হয়ে যায় তাহলে সেই গ্যাসটা আমরা বলতে পারি হাইড্রোজেন সালফাইড গ্যাস। কিংবা একটা বর্ণহীন গ্যাস যেটা সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণের সংস্পর্শে আসা মাত্র দ্রবণের বর্ণ বেগুনি হয়ে গেছে তাহলে বলতে পারি ওই বর্ণহীন গ্যাসটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস। আশা করছি যতটুকু পড়িয়েছি বুঝতে পেরেছ। এরপরেও বলছি, যদি কোনো রকম সমস্যা থাকে বা কোথাও বুঝতে না পারো তাহলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।